আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 37। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে রিকার। আজ আমরা রিকারের ব্যবহার শিখব। আমাদের প্রথম কাজ, ছবি দেখে গল্প বলি ও শুনি। বৃষ এলো দৃঢ় পায়, মৃগ ছানা তৃণ খায়। বন্ধুরা, তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দেখে আমরা প্রথম ছবিটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে একটি বৃষ দেখতে পাচ্ছি যা দৃঢ় পায়ে আসছে। তাহলে আমরা এই ছবিটি দেখে কি বলতে পারি? বৃষ এলো দৃঢ় পায়ে। তোমরা কি জানো যে বৃষ কি? হ্যাঁ, বৃষ হচ্ছে যেটাকে আমরা সার নামে চিনি। এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, একটি মৃগ ছানা তৃণ খাচ্ছে। বন্ধুরা, এবার এখানে তোমরা লক্ষ্য করতে পারবে, এখানে আমরা রিকারের ব্যবহার দেখতে পাচ্ছি। প্রথম বাক্যটিতে বৃষ এলো দৃঢ় পায়ে। বৃষ শব্দটি যদি আমরা লক্ষ্য করি, বয় রিকার ব্রি মূর্ধন্য স বৃষ, এবং দৃঢ় শব্দটিতে ত রিকার ঢয় বিন্দু ঢ। তাহলে এখানে আমরা রিকারের ব্যবহার লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় ছবিতে মৃগ ছানা, এখানে মৃগ শব্দটিতে ময় রিকার, ম রিকার মৃগ মৃগ, ছ আকার ছা, ন আকার না, মৃগ ছানা। এবং তৃণ শব্দটিতে ত রিকার ত্রি মূর্ধন্য ন তৃণ। তাহলে এখানে আমরা রিকারের ব্যবহার দেখতে পাচ্ছি। বৃষ এলো দৃঢ় পায়ে, মৃগ ছানা তৃণ খায়। দ্বিতীয় কাজটি হচ্ছে নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। নিচে তোমরা চারটি শব্দ দেখতে পাচ্ছ, বৃষ দৃঢ় মৃগ এবং তৃণ। আমরা প্রথম ছবি অনুযায়ী যে শব্দগুলো বলতে পারি তা হচ্ছে বৃষ এবং দৃঢ়, এবং দ্বিতীয় ছবি দেখে আমরা শব্দগুলো বলতে পারি মৃগ এবং তৃণ। এই সবগুলো শব্দই রিকারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এবার ডট মিলিয়ে রিকার লিখি। রিকার, বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা রিকার লিখব, তা ছবির সাহায্যে ডট মিলিয়ে দেখানো হয়েছে। তোমরা ঠিক একইভাবে রিকার লিখবে। এবার রিকার লিখি ও শব্দ পড়ি। এখানে কিছু বর্ণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের কি করতে হবে? এখানে রিকার লিখতে হবে ও শব্দটি পড়তে হবে। তাহলে প্রথমে রয়েছে ব এবং মূর্ধন্য স, এখানে আমরা রিকার লিখব। তাহলে কি হয়ে যায়? বৃষ। ব রিকার ব্রি মূর্ধন্য স বৃষ। এবং অতঃপর রয়েছে ম এবং গ, এখানে আমরা রিকার লিখব। তাহলে কি হয়ে যায়? ম রিকার মৃ গ মৃগ। অতঃপর রয়েছে গ এবং হ, এখানে আমরা রিকার বসাবো। তাহলে কি হয়ে যায়? গৃহ। গ রিকার গৃ হ গৃহ। সর্বশেষ ক এবং মূর্ধন্য স রসিকার রয়েছে, রস্বইকার রয়েছে, এখানে আমরা রিকার বসাবো। তাহলে কি হয়ে যায়? কৃষি। ক রিকার ক্রি মূর্ধন্য স রস্বইকার সি কৃষি। তাহলে এখানে আমরা যে শব্দগুলো দেখতে পেলাম, বৃষ ঠিক গৃহ কৃষি। এবার পড়ি ও লিখি। কৃষক কৃষি কাজ করেন, বাবা মৃগেল মাছ ধরেন। এখানে আমরা দুইটি বাক্য দেখতে পাচ্ছি যেখানে আমরা রিকারের ব্যবহার দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে কৃষক, কৃষক কৃষি কাজ করেন। এখানে কৃষক শব্দটিতে ক রিকার ক্রি মূর্ধন্য স ক কৃষক, এবং কৃষি কাজ শব্দটিতে ক রিকার ক্রি মূর্ধন্য স রস্বইকার সি কৃষি কাজ, ক ক আকার বর্গীয় জ কাজ। এখানে আমরা রিকারের ব্যবহারগুলো দেখতে পেলাম, কৃষক কৃষি কাজ করেন। দ্বিতীয় বাক্যটিতে বাবা মৃগেল মাছ ধরেন। মৃগেল শব্দটি লক্ষ্য করো, ম রিকার মৃ গ
গ একারে গে ল মৃগেল। এখানে তাহলে আমরা রিকারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারলাম। বাবা মৃগেল মাছ ধরেন। সর্বশেষ কাজ বাক্যের শেষে দাড়ি বসাই। কৃষক কৃষি কাজ করেন, এর শেষে আমরা কি বসাবো? দাড়ি। এবং বাবা মৃগেল মাছ ধরেন, এখানে আমরা দাড়ি বসাবো। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।